ব্যবহার বিজ্ঞানীরা জীবজন্তুর আচার ব্যবহার পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে থাকেন। ডক্টর ক্রিস্টফ ক্লাইনাইডাম সেই ধরনের একজন ব্যবহার বিজ্ঞানী। তিনি তথাকথিত লিফ কাটার অ্যান্টস বা পাতা কাটা পিঁপড়াদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। ডক্টর ক্লাইনাইডাম দেখতে চান এই পিঁপড়ারা কিভাবে তাদের পথ খুঁজে পায়, কেননা একটি পিঁপড়ার পক্ষে একা তা আদৌ সম্ভব নয়। পাতা কাটা পিঁপড়া দঙ্গলে বেঁচে থাকার একটা চরম দৃষ্টান্ত। ওদের একজনকে একা ওই টেবিলটার উপর ছেড়ে দিলে 15 মিনিট পরেও সে ঠিক ওখানেই থাকবে, গোল হয়ে ঘুরবে, কিন্তু কিছুতেই বুঝতে পারবে না তার ঠিক কোথায় যাওয়া উচিত। পিঁপড়ারা পরস্পরের সঙ্গে ফেরোমোনের মাধ্যমে কথা বলে বা যোগাযোগ রাখে। ফেরোমোন হলো এক ধরনের রাসায়নিক পথ নির্দেশক, যা খাবারের খোঁজে যাবার সময় পিঁপড়ারা সারা পথে ছড়িয়ে রাখে। সেটি খুব তাড়াতাড়ি উড়ে যায়। পিঁপড়ারা সবচেয়ে কাছের পথটা আন্দাজ করার জন্য ফেরোমোনের এই বৈশিষ্ট্যটা কাজে লাগায়। খাবারের দূরত্ব যত বেশি, ফেরোমোনের গন্ধও তত দুর্বল। তবুও পিঁপড়ারা সবচেয়ে কড়া গন্ধটাই অনুসরণ করে, যার ফলে সবচেয়ে কাছের পথটা আরও জোরদারভাবে দেখানো হয়। নিয়ম হলো নাক বরাবর চলে যাও। মুক্ত প্রকৃতিতে পাতা কাটা পিঁপড়ারা এমন সব যাতায়াতের পথ তৈরি করে যা বাসা থেকে 200 মিটার দূর পর্যন্ত চলে যায়। ডক্টর ক্লাইনাইডাম জানতে চান পাতা কাটা পিঁপড়ারা কীভাবে এই সব পথ তৈরি করে ও সেগুলোকে ঠিকঠাক রাখে। একগুচ্ছ পাতা কেটে সেগুলোকে বাসায় নিয়ে যেতে এই পিঁপড়ার দঙ্গলটার 1/2 ঘন্টার চেয়ে কম সময় লাগে। গবেষকরা পিঁপড়াদের পথে নানা ধরনের প্রতিবন্ধক রেখেছেন, যেমন নল কিংবা বাক্স। পাতা কাটা পিঁপড়ারা কিন্তু তাদের কাটা পাতা খায় না, জমা করে। সেই পচন ধরা পাতার ওপর এক ধরনের ফাঙ্গাস বা ছত্রাক জন্মায়, যা হলো এই পিঁপড়াদের আসল খাদ্য। ডক্টর ক্লাইনাইডাম পাতা কাটা পিঁপড়াদের এই প্রণালী দেখে মুগ্ধ। জীবজন্তুদের স্বাম বা ঝাঁক কিংবা দঙ্গলকে আমরা সমজাতীয় গোষ্ঠী বলে মনে করি, কিন্তু ভালো করে দেখলে নানা ধরনের নতুন জিনিস চোখে পড়ে। এই সুবিশাল ঝাঁক বা দঙ্গলগুলোর গঠন চমকে দেওয়ার মতো, ওরা আদৌ এক ধরনের নয়। গোষ্ঠীর সর্বত্র বিষম জাতীয়তার রেশ রয়েছে ও গোষ্ঠীর কার্যকারিতায় তার একটা বাস্তব গুরুত্ব রয়েছে। কাজেই ঝাঁকের আচার আচরণ নিয়ে গবেষণায় সেটাই হবে আমাদের পরবর্তী পদক্ষেপ। গোষ্ঠীর এই বুনিয়াদী বিভাজনগুলি থেকে সামগ্রিক গোষ্ঠীর কি সুবিধা হয়? তা পরীক্ষা করার জন্য ডক্টর ক্লাইনাইডাম পিঁপড়াদের পথে ছোট ছোট নীল প্রতিবন্ধক রেখেছেন। পিঁপড়ারা সঙ্গে সঙ্গে সেই সব প্রতিবন্ধক সরিয়ে পাতা আনার পথ খোলা রাখার কাজ শুরু করে। দঙ্গলের হাজার হাজার পিঁপড়ার মধ্যে মাত্র 6টি বা 7টি পিঁপড়া দৃশ্যত প্রতিবন্ধক সরানোর কাজে নিযুক্ত, এবং এইসব পিঁপড়ারা সেই কাজ পরিপূর্ণ দক্ষতার সঙ্গে অতি অল্প সময়ের মধ্যে সম্পন্ন করে।